আসসালামু আলাইকুম আজকে প্রশ্ন হচ্ছে ইউনিভার্সিটি প্রথম বর্ষে কিভাবে গবেষণা করব ভাইয়া ইউনিভার্সিটি প্রথম বর্ষে অবশ্যই রেজাল্টের দিকে নজর দেওয়া উচিত দ্বিতীয় বর্ষে কিভাবে রেজাল্ট আরও ভালো করা যায় সেই কাজটা করা উচিত এবং তৃতীয় বর্ষের দিকে দুই একটা গবেষণা পত্র পড়লেও পড়া যেতে পারে তবে আগে চিন্তা করতে হবে আপনি কোন সাবজেক্টের কোন দিকে কোন বিষয়ে গবেষণা করতে চান কোন বিষয়ে আপনার আগ্রহ সেটা আগে নির্ধারণ করতে হবে তারপরে আপনি ধীরে ধীরে গবেষণাপত্র পড়ার মাধ্যমে এবং অন্যান্য বড়ো ভাইয়াদের সাথে কথা বলার মাধ্যমে বিভিন্ন গবেষকদের সাথে আড্ডা মারার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আসলে কিভাবে গবেষণা জগতে প্রবেশ করতে হয় এবং সেই সকল জিনিস আত্মস্থ করার পরেই আমার মনে হয় আপনি গবেষণার দিকে ঝুঁকতে পারবেন তাই গবেষকদের সাথে মেলামেশা বাড়ান বড়ো ভাইদের সম্মান এবং শ্রদ্ধা করুন এবং তাদের কাছ থেকে শিখতে চেষ্টা করুন তাহলেই আমার মনে হয় প্রথম বর্ষ থেকে একটা ভালো গবেষণার পরিবেশ আপনি আপনার জন্য তৈরি করতে পারবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম